জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন উপলক্ষে আজারবাইজানের বাকুতে ব্যস্ত সময় কাটছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি সাইড লাইনে বিভিন্ন দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এরিফাকে স্থানীয় সময় বুধবার বার্তা সংস্থা এপিকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এপিকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সংস্কারের গতি নির্ধারণ করবে বাংলাদেশ কত তাড়াতাড়ি নির্বাচনে যেতে পারবে ভোটের গণতন্ত্রের দিকে দেশকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি ড ইউনুস বলেন বর্তমান সরকার প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচন হবে নির্বাচিতরা দেশ পরিচালনা করতে পারবেন সরকার সংসদ এবং নির্বাচনী বিধিমালার পাশাপাশি সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত একমত হতে হবে বলে মন্তব্য করেন তিনি সরকারের অবস্থান তুলে ধরে ডক্টর ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতা নিয়ে সরকারের উদ্বেগের কথাও জানান তিনি গণ অভ্যুত্থানের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার মাধ্যমে অস্থিতিশীলতার সমাধান সম্ভব রায়হান কবি শুভ্র নিউজ ডেস্ক দেশ টিভি